পাচ্ছ, এখান থেকে হরিণ পারাপার করে, যার জন্য এখানে বিষ্ণুপুর ডিভিশন থেকে এখানে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে। সুপ্রভাত, সুপ্রভাত জয়পুর জঙ্গল থেকে আর পিয়ারডোবা এয়ারফিল্ড থেকে। তোমরা জানো যে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল, এখানে যুদ্ধ বিমান ওঠানামা করতো। তো ব্লগটা আমি আজকে শুরু করছি এই জয়পুর জঙ্গল থেকে। রাইড শুরু করেছিলাম ভোরবেলা 4টার সময়। তো আজকে রাইড করছি আমি আমার যেখানে জিম করি সেখানে। কয়েকজন খুব ইন্টারেস্টেড হয়েছে বাইক নিয়ে ট্রিপ করবে বলে। তো দুদিনের ট্রিপ, শনিবার আর রোববার। তো আজকে মোটামুটি আমাদের রাইড হবে প্রায় 300 কিলোমিটারের উপরে। এখনও পর্যন্ত 130 কিলোমিটার রাইড করে চলে এসেছি এইখানে, এই জয়পুর জঙ্গলের মধ্যে। জয়পুর বনলতা হোটেলে ওইখানে একটু ব্রেকফাস্ট করলাম, করে এই জঙ্গলটা এসেছি। এখান থেকে দেখবো, দেখে এবার এগিয়ে যাব বিষ্ণুপুর থেকে অযোধ্যা পাহাড়ের দিকে। মোটামুটি 310-315 কিলোমিটার মতো আমাদের আজকে রাইড হবে। তো এখন এইখানে আমরা একটু ছবি টবি তুলবো, সবাই একটু এই এয়ারফিল্ডে গাড়ি টাড়ি চালিয়ে একটু আনন্দ করবে, যা করে আর কি সবাই, তোমরা তো জানোই। তো ততক্ষণ তোমরা আমার সকাল থেকে এইখানে আসা পর্যন্ত যে ভিডিওটা যেটা আমি করেছি, ক্যাপচার করেছি, সেটা তোমরা দেখতে থাকো। ততক্ষণ ততক্ষণ আমরা এখানে সবাই মিলে একটু ফটোগ্রাফি করি আর একটু এনজয় করি। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত, সুপ্রভাত কলকাতা থেকে। এখন অনেক দিন পরে আবার একটা রাইডে বেরোচ্ছি, যাব হচ্ছে পুরুলিয়া। দেখতেই পাচ্ছ রাস্তা পুরো শুনশান, গাড়ি কোল্ড স্টার্ট দিয়ে রেখেছি। তো এবার লাগেজপত্র খুবই কম, একটা ট্যাঙ্ক ব্যাগ, একটা টেল ব্যাগ। বললাম যেরকম পুরুলিয়া যাচ্ছি, হঠাৎ করে একটা ছোট্ট প্ল্যান হয়েছে। তো সেই লাদাখ থেকে আসার পরে সেরকম করে কোনো রাইড আর হয়নি। তো যাই, তোমাদের এই যেতে যেতে বিস্তারিতভাবে সব কিছু বলবো, কাদের সাথে যাচ্ছি এবং কোন রাস্তা দিয়ে যাচ্ছি। তো এখন বাজে ভোর 4:10, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে বেলেঘাটা মেন রোড। এই রাস্তাটা সোজা চলে গেছে শিয়ালদা স্টেশনের দিকে। আমি এখন যাব হচ্ছে কলকাতা যে শিশু হাসপাতালটা আছে ওইখানে, ওইখানে কয়েকজন অপেক্ষা করছে একসাথে মিট হয়ে। এখান থেকে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বরে আমাদের আরও দুজন আসবে, তারপরে আমাদের রাইড শুরু করব। তো আমি এবার যাচ্ছি হচ্ছে ওই এই বয়সে রাইড করি, একটু জিম টিম না করলে ঠিক শরীরটা মেনটেন হয় না। তো যেখানে জিম করি, তো সেখানে কয়েকজন হঠাৎ করে মানে এই বাইক নিয়ে কোথাও যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে আমার কাছে। পুরুলিয়ার প্ল্যান হয়েছে যাওয়ার, তো প্ল্যান ওরাই করেছে, আমি কিছু করিনি, আমি শুধু যাচ্ছি ওদের সাথে। তো চলো, এখনো সরস্বতী পুজোর আলো টালো জ্বলছে, দেখতে পাচ্ছ রাস্তায়। সরস্বতী পুজো ঠিক পরেই, মানে আজকে হচ্ছে 17 তারিখ ফেব্রুয়ারি মাসের। যাই, ওদের সাথে মিট করি। তো এইটাই হচ্ছে সেই জিম বেলেঘাটা তরুণ সংঘ, এই যে সামনে দেখতে পাচ্ছ, খুব পুরনো এটা, তো প্রায় স্বাধীনতার সময় এই জিমটা বলতে পারো। আমাদের বেলেঘাটা শিশু হাসপাতালের সামনের থেকে আমরা মিট করে এখন চলে এসেছি দক্ষিণেশ্বর বালি ব্রিজের উপরে। এইখানে আরও দুজন আমাদের সাথে যাওয়ার কথা আছে, তো এখনও পর্যন্ত তারা পৌঁছায়নি। নিচে দেখতে পাচ্ছ এই যে গঙ্গা, ওটা হচ্ছে নিবেদিতা সেতু, আর এটা হচ্ছে সেই বিখ্যাত বালি ব্রিজ, যাকে আমরা বিবেকানন্দ সেতু বলে জানি। তো এইখানে দাঁড়ালাম, আসছে সবাই, এক এক করে আসছে। তো তোমাদের একটু বলে রাখি, মোটামুটিভাবে আমরা আজকে প্রায় 10-12 জন যাচ্ছি, খুব ছোট গ্রুপ না।
কিন্তু বেশিরভাগই সবাই নতুন, সেইভাবে রাইড ফাইড খুব একটা হয়নি। একজন দুজন আছে, যাও আরেকটা বলে দিই, আমাদের গ্রুপে এবার সনদদাও আছে, সনদদা যাচ্ছে আমাদের সাথে। তো এক এক করে তোমাদের সাথে সবার পরিচয় করিয়ে দেবো, তার আগে সবাই আসুক। এখনও দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ, মোটামুটি সবই রয়্যাল এনফিল্ড। 1, 2, 3, 4, 5, 6, 7 জন আছি এখনো পর্যন্ত। নিচে গঙ্গা, ওপরে ভিউটাও বেশ সুন্দর লাগছে। তো দক্ষিণেশ্বর থেকে সবাই একসাথে হয়ে এবার আমাদের ফাইনাল রাইড শুরু করে দিয়েছি। তো এখন এইখানে একসাথে যাচ্ছি হচ্ছে আমি, সনদদা, মিত্যুন, সুর, রাজা, একটা ছেলে আছে ওর নামটা ঠিক আমি জানি না, ওর আমরা আকাশা বলে ডাকি, আর আরেকজন হচ্ছে অভি। তো মোটামুটি এই কজন আছি, আর ওই দিক দিয়ে বাচ্চুদা, বাচ্চুদার ছেলে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ। এখন চলে এসেছি আরামবাগের রাস্তায়। আরামবাগ এখান থেকে 60 কিলোমিটার। তো মোটামুটিভাবে আজকে আমাদেরকে রাইড করতে হবে প্রায় 305-310 কিলোমিটার মতো, মানে জায়গা যেখানে সবার ইচ্ছা হচ্ছে অযোধ্যা পাহাড়ের উপরে থাকবে। তো সেই কারণেই অযোধ্যা পাহাড় অবধি আমরা যেতে যেতে রাস্তায় কয়েকটা জিনিস আছে, সেগুলো দেখতে দেখতে যাব। তো সেই অনুযায়ী পারফেক্ট কিলোমিটারটা এখন বলতে পারছি না, তবে অ্যাপ্রক্স ধরে রাখো 305-310 কিলোমিটার মতো আমাদের আজকে রাইড করতে হবে। এখন বাজে প্রায় 5:30টার মতো। দেখতে পাচ্ছ সামনে কি কুয়াশা, প্রচণ্ড কুয়াশা। তো এর মধ্যেই এখনো পর্যন্ত আলো না ফুটলে, যে দেখেছো পুরো ডেন্স কুয়াশা। যতক্ষণ না আলো ফুটবে ততক্ষণ এই কুয়াশা কাটবেও না, আর গাড়ি চালাতে বেশ অসুবিধাই হবে যেহেতু অন্ধকার। এর মধ্যেই আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। আস্তে আস্তে দিনের আলো ফুটতে শুরু করেছে। আমরা এখন চলেছি, এটা হচ্ছে স্টেট হাইওয়ে 15। আরামবাগটা ক্রস করেছি, এখন চলেছি হচ্ছে দামোদর নদীর উপর দিয়ে। এই যে ব্রিজটা দিয়ে যাচ্ছে, এটা দামোদর নদীর উপরে, ওই যে দেখা যাচ্ছে দামোদর নদী। আমি এখন চলে এসেছি স্টেট হাইওয়ে 2-তে। এখান থেকে জয়পুর জঙ্গল হচ্ছে 22 কিলোমিটার, আর বিষ্ণুপুর হচ্ছে 36 কিলোমিটার। তো আমার দুদিকেই দেখতে পাচ্ছ ক্ষেত, আর আমি এখানে দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছি সব আলুর চাষ হয়ে রয়েছে, এদিকেও তাই আর এদিকেও তাই। কলকাতা থেকে 130 কিলোমিটার রাইড করে এই বনলতা, ওই যে হোটেলটা দেখতে পাচ্ছ ওইখানে এসে দাঁড়ালাম সকালে ব্রেকফাস্ট করার জন্য। তো এই হচ্ছে সব আমাদের গাড়ি। তো এইখান থেকে শুরু হচ্ছে জয়পুর ফরেস্ট। তো এখন যাব পেয়ারডোবা এয়ারফিল্ড, এয়ার স্ট্রিপটা দেখতে, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার হয়েছিল। এই বনলতা হোটেলে সকালে ব্রেকফাস্ট করলাম আলুর পরোটা আর ডিমের পোচ আর এক কাপ চা। আচ্ছা, এখান থেকে হরিণ পারাপার করে, যার জন্য এখানে বিষ্ণুপুর ডিভিশন থেকে এখানে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, ড্রাইভ স্লো, যাতে ডিস্টার্ব না হয় হরিণদের। তো চলো আমরা এখন জয়পুর ফরেস্টের ভিতর দিয়ে যাচ্ছি। বিশ্বযুদ্ধে ব্যবহৃত যে এয়ারফিল্ডটা আছে
সেটা যেতে গেলে এই যে জয়পুরের এই রাস্তাটা থেকে এই যে বাঁদিকে যেটা যাচ্ছে এই বাঁদিকে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে এইখানে ঢুকতে হবে। আমরা পিয়ারডোবা এয়ারফিল্ড থেকে বেরিয়ে গেলাম, যেটা জয়পুর জঙ্গলের ভিতরে রয়েছে। তো এখান থেকে আমাদের অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স হচ্ছে 153 কিলোমিটার, গুগল অনুযায়ী সময় লাগবে 3 ঘন্টা। তো এখন চলেছি, দেখতেই পাচ্ছ সামনে ঘন জঙ্গল, অসাধারণ লাগছে, পুরো সবুজ চারদিকে, মধ্যিখান দিয়ে লাল রাস্তা, লাল মাটির রাস্তা। তো তোমাদের সকালের দিকের ভিডিওটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে। তো এবার তোমাদেরকে কয়েকটা কথা বলি, যেরকম আমার এই কিছুদিন আগে যে আমি সোলো রাইড করেছিলাম ইয়েতে জাস্কারের, তো তার শেষ ভিডিওটা এখনও বাকি রয়েছে, ওটা দেয়া হয়নি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছো, তো অনেকেই বেশ পছন্দ করেছো। তো যাই হোক, আমার মানে আশা অনুযায়ী বেশ ভালোই রেসপন্স পেয়েছি আমার ভিডিওগুলোতে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শেষ ভিডিওটাও আসবে, ওর যে ভিডিও ফাইলগুলো বা যেখানে আমি ডাম্প করেছিলাম ভিডিওগুলো একটুখানি প্রবলেম হয়েছে, আর তার মধ্যে হয়েছে কি মানালির থেকে যে আমি শেষ অবধি যে ভিডিওগুলো শ্যুট করেছি সেগুলো সাউন্ডলেস হয়েছে, আর তারপরে যে ড্রাইভে আমি ভিডিওগুলো লোড করেছিলাম সেই ড্রাইভটা একটুখানি ক্র্যাশ করে যাওয়াতে ওগুলো আমি রিকভারি করতে দিয়েছি, যার জন্যে আসতে একটু দেরি হচ্ছে, তার জন্য তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ওটাও আসবে। তার আগে অনেক দিন পরেই তো আবার রাইডে বেরোলাম, তাই এই পুরুলিয়া ট্রিপের ভিডিওগুলো দেখতে থাকো তোমরা, মানে এটা হয়তো দুটো ভিডিওই হবে, বেশি এপিসোড হবে না। তো চলো সঙ্গে থাকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের কাছে এই একটাই রিকোয়েস্ট। তো এইখানে NH60 ধরে আমরা এই মোড়টাতে আসলাম, মোড়টার নামটা কি এটা ঠিক বলতে পারছি না, মোড়টার নাম হচ্ছে ধনডাঙ্গা, এটা বাঁকুড়া। এখান থেকে বাঁদিকে চলে যেতে হবে পুরুলিয়ার দিকে, বাঁদিকে এই যে, আর এইটা হচ্ছে NH60A। আমরা NH60 ধরে আসলাম এই ধনডাঙ্গা থেকে, বাঁদিকে নিয়ে নিলাম NH60A, এইটাই চলে গেছে এই যে পুরুলিয়া 84 অযোধ্যা 129 কিলোমিটার। রাস্তা দেখলাম যেটা নিচু হয়ে আবার উপর দিকে চলে গেছে। তোমরা নিশ্চয়ই জানো যে পুরুলিয়া ছোট নাগপুর মালভূমির অন্তর্গত, তো এইখানে তোমরা উঁচু নিচু ছোট ছোট বেশ পাহাড় দেখতে পাবে, তো সেই কারণেই এখন আমি এখানে দেখতে পাচ্ছি এখানকার রাস্তাগুলো বেশ উঁচু নিচু। আমি প্রায় পুরুলিয়া শহরের কাছাকাছি চলে এসেছি, তো রাস্তা খুব ভালোই, মোটামুটি 70-80 চালাতে পারবে। এই যে এই ধরনের স্পিড ব্রেকার মাঝে মাঝেই দেখতে পাচ্ছি রাস্তার মধ্যিখানে, যেটা কিন্তু খুব মারাত্মক ব্যাপার। আর এই যে কেননা মাঝখানে একবার হঠাৎ করে আমি 60-70 স্পিডে গাড়ি চালিয়ে আসছি, হট করে একটা স্পিড ব্রেকার চলে এসছে, মানে বেশ অনেকটাই গাড়ি জাম্প করেছে।
এই যে, এইগুলো একটু যখন চালাবে এই রাস্তায় একটু সাবধানে দেখে চালাবে। দেখতেই পাচ্ছ সামনে পুরো ফাঁকা এবং খুব ভালো রাস্তা, সুতরাং সবাই একটুখানি স্পিডেই গাড়ি চালাবে। সামনে যাচ্ছে সনদদা, আর ওই যে সামনে যে যাচ্ছে সনদদার হচ্ছে থান্ডারবার্ড, যে পুরনো যে মডেল সেই মডেলটা। আর এই যে সামনে যাচ্ছে মেটিওর নিয়ে, ও হচ্ছে মিত্তুন, আরও চারজন আছে সামনে। আর এই যে সামনে রয়্যাল এনফিল্ড ক্লাসিক নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে সুরো। এই যে এখানে কালো রঙের ক্লাসিক নিয়ে যাচ্ছে আগাসা। আর রয়্যাল এনফিল্ড স্ট্যান্ডার্ড নিয়ে রাজা, আর এটা হচ্ছে সুরো। এই হচ্ছে আমাদের রাইডার। এখন চলে এসেছি পুরুলিয়া স্টেশনের ঠিক পেছন দিকটাতে, পেছনের রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন, পুরুলিয়া জংশন। আর পুরুলিয়া শহরটা আর 3-4 কিলোমিটার রয়েছে, তো আমরা পুরুলিয়া শহরটাকে বাইপাস করে যাব। এই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের দিকে যেতে যেতে এখন সেই এখানকার যে অথেন্টিক বাড়িগুলো সেইগুলি দু একটা দেখতে পাচ্ছি, মাটির বাড়ি। কিন্তু এই দেয়ালের গায়ে যে নকশা করে এরা ডিজাইন নানারকম রং দিয়ে, সেটা চোখে পড়ছে না। এই যে সব বাড়িগুলো হচ্ছে সব সেই আগেকার দিনে সেই গ্রাম বাংলার যে পুরুলিয়ার সেই অথেন্টিক কিছু ডিজাইন আছে সেই ধরনের বাড়ি। এই যে এইখানে একটা বাড়ি দেখতে পেলাম এতক্ষণে, এই যে এইগুলো ডিজাইন করা, এই রকমই বাড়ির কথা বলছিলাম। আর এদের বাড়ির আদলগুলো দেখবে একটু অন্য প্যাটার্নের, মানে এটা একমাত্র তুমি পুরুলিয়া বাঁকুড়া এই সব জায়গায় দেখতে পাবে তোমরা। এরকম বাড়ির খোঁজই আমি করছিলাম, খুব সুন্দর লাগে দেখতে। এই দেখো সামনে লেখা রয়েছে ওয়েলকাম টু অযোধ্যা হিলস বলরামপুর, এদিক দিয়ে গেলে 52 কিলোমিটার। আমরা অযোধ্যা হিলের ঠিক নিচটাতে চলে এসেছি। তোমাদেরকে যেরকম বলছিলাম যে বেশি দূর নেই, কাছাকাছি চলে এসেছি। তো এইখানে সবাই দাঁড়িয়ে পড়েছে। আমরা প্রায় অযোধ্যা হিলের এরিয়াতে ঢুকে গেছি, আর কয়েক কিলোমিটার। তো এইখানে দাঁড়িয়ে একটুখানি আখের রস খেলাম। ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে আখের গাড়ি, আর এইখানে দেখো ভর্তি ক্ষেত আখের। এই যে এই একটা পুরো আখের ক্ষেত, আর পেছনে পাহাড়গুলো দেখতে পাচ্ছ। এই এই দিকটা আমরা না, আমাদের অযোধ্যা পাহাড় মানে হিলটা এই দিকটা হবে। তো চলো এখন যাওয়া যাক, বেশ আখের রসটা খেয়ে বেশ ভালোই লাগছে এখন। রাস্তাটা দেখো, ও পুরো ডাউন হিল, দারুণ দারুণ। এই দেখো সবাই লোকাল লোকেরা জঙ্গল থেকে কাঠ কেটে নিয়ে আসছে। এই হচ্ছে সামনে দেখো, এবার পুরো গ্রুপটা রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, আমি 7। শেষ পর্যন্ত এই 7 জনই গিয়ে ঠেকলাম, আর যাদের আসার কথা ছিল কেউ আসেনি। আস্তে আস্তে পাহাড়ে উঠছে। এই যে ছোট্ট গ্রামটা, এটা হচ্ছে লাহা ডুংরি।
তোমাদের বলছিলাম না, এই যে দেখো কি সুন্দর সুন্দর এরা ডিজাইন করে রেখে দিচ্ছে বাড়িগুলোতে। তাই দেখো ফুল, তারপর একটা জন্তু। আমরা পৌঁছে গেছি অযোধ্যা হিল টপে। এখানে এই যে স্টেডিয়াম গ্রাউন্ডটা রয়েছে, এখানে দাঁড়িয়ে রয়েছি। যেহেতু আমরা হোটেল বুক করে আসিনি, তাই এইখানে সবাই এখন গেছে হোটেল বুক করার জন্য। তো আমাদের যেসব রাইডাররা এসছে তাদের একবার একটু দেখাই তোমাদের কার কার কী কন্ডিশন। একজন অলরেডি শুয়ে পড়েছে। রাজার অবস্থা কিরকম? তোমার কি বলছে? কি হলো? আমি নতুন তো, তাই আমার একটু তো পুরনোটা কে এখানে? সবাই তো নতুন। তোমাদের সাথে একটুখানি পরিচয় করিয়ে দিই। এটা হচ্ছে সুরো, ব্র্যাকেটে বলবো না। এটা মিত্যুন, এরও ব্র্যাকেট আছে বলবো না। এটা রাজা, এরও ব্র্যাকেট আছে বলবো না। তোর আছে নাকি ব্র্যাকেটে কিছু? কিচ্ছু নেই। তো এইখানে আমরা আছি 1 2 3 4, আমাকে নিয়ে 5 জন, আর 2 জন গেছে সনদদা আর আকাশা, ও 2 জন গেছে হোটেল দেখতে। তো আসুক, তো সনদদাকে তো তোমরা সবাই জানো, সনদদার চেনোই তোমরা, আমার পুরনো স্পিতি রাইডে বা গুরুদংবা রাইডে সনদদা আমার সাথে ছিল। আকাশার সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের। অবশেষে আমরা আমাদের থাকার ব্যবস্থা করে ফেলেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ পরমেশ্বর হোমস্টে, আর এই হচ্ছে তার বিল্ডিংটা, এই হচ্ছে বিল্ডিংটা। তো ঘরগুলি তোমাদেরকে আমি পরে দেখাবো, কেন এখন আমরা বেরিয়ে যাব। এখানে যে সাইট সিনগুলো আছে, আপার ড্যাম, লোয়ার ড্যাম, বামনি ফলস, এগুলো দেখার জন্য। হোটেলে লাগেজপত্র রেখে এখন চলেছি আপার ড্যাম, লোয়ার ড্যাম দেখতে। তো এখান থেকে আর 6 কিলোমিটারের মতো মনে হয় আপার ড্যাম। তো আপার ড্যাম দেখবো, লোয়ার ড্যাম দেখবো, বামনি ফলস, আর যদি সম্ভব হয় তাহলে ওই মার্বেল রক নাকি আছে একটা, ওইটা দেখবো। আপার ড্যামটা আমরা পৌঁছে গেছি এখন। এই যে ড্যামটা, জল মনে হচ্ছে কম আছে এখন, তো জলটা বেশ দূর থেকে নীল লাগছে। দারুণ, এই হচ্ছে আপার ড্যাম। এখানকার জলই নিচে গেছে এবং নিচেও আবার একটা ড্যাম আছে, তো আমরা সেইখানে যাব, সেই ড্যামটাতেও যাব। আমি এখন দাঁড়িয়ে রয়েছি আপার ড্যামের উপরে, আর এইখানে দেখছো যে 2টো বিল্ডিং রয়েছে। এটাতে একটাতে জল তোলে নিচ থেকে, আবার একটাতে জল নামায়। এবার তোলে আর নামায় এই ব্যাপারটা হচ্ছে, এই যে পেছনে যে ওয়াটার রিজার্ভারটা রয়েছে, এই রিজার্ভারটা হচ্ছে ঝর্ণার জল। অ্যাকচুয়াল এর নিচে একটা আছে PPSP পাওয়ার প্ল্যান্ট, সেই প্ল্যান্টের যখন পাওয়ারের দরকার পড়ে অ্যাকচুয়াল এটাকে রোটেশন করায়, এই জলটাকে নিচে নামিয়ে দেয়। নিচে একটা ড্যাম আছে যেটাকে আমরা বলছিলাম লোয়ার ড্যাম, তো সেই জলটাকে নিচে নামিয়ে দেয়, আবার যখন পাওয়ারের প্রয়োজন পড়ে তখন নিচে নামায়, আবার তুলে দেয়, তুলে দিয়ে আবার এটাকে নিচে নামায়। তখন এইভাবেই রোটেশন করে এখানে পাওয়ার প্রডিউস হয়। তো এই যে 2টো বিল্ডিং দেখতে পাচ্ছ পেছনে, এর একটা বিল্ডিংয়ে রয়েছে নিচে জলটাকে পাম্প করে নামানোর, আর একটা বিল্ডিংয়ে রয়েছে নিচ থেকে পাম্প করে জলটা উপরে তোলা। তো আজকে আমি এইখানে একজন সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করেছিলাম, ওই বললো যে জল এখানে আরও বেশি ছিল,
কিন্তু হয়তো কোথাও পাওয়ারের প্রয়োজন পড়েছে, যার জন্য এই জলটাকে আবার নামিয়ে দিয়েছে। তো এই হচ্ছে এখানকার গল্প, অ্যাকচুয়াল আপার ড্যাম আর লোয়ার ড্যাম্পের গল্পটা। আপার ড্যাম দেখে এখন চলেছি বামনি ফলস দেখতে। তো আপার ড্যামে একটা হকার ছিল, ওনাকে জিজ্ঞাসা করলাম, উনি বলছে 4টে সময় বামনি ফলসটা বন্ধ করে দেয়। তো বলল বাইরে দিয়ে দেখতে পারবেন, নিচে নামতে পারবেন না। তো এখন 4টে অলরেডি বেজে গেছে, 4:17 বাজে। তো যাই দেখি, যদি যেটুকুনি দেখা যায়। তো আমরা বামনি ফলসের সামনে গেছিলাম, বামনি ফলস সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে 4টের সময়। তো তোমরাও এটা জেনে নাও যে বামনি ফলস দেখতে হলে তোমাদেরকে 4টের আগে আসতে হবে, 4টের পরে বন্ধ হয়ে যায়। আর ওখানকার যে সিকিউরিটি গার্ড আছে সে বলল নিচে নামতে হয়, 750টা সিঁড়ি আছে। তো সেই মতো তোমরা বুঝে আসবে এই বামনি ফলস দেখতে। তো বামনি ফলস আমরা দেখতে পেলাম না, তো আমরা এখন চলে এসেছি ইয়েতে, তোমার মার্বেল লেক না কি আছে ওইটা দেখতে। বামনি ফলসটা বন্ধ থাকার জন্য দেখতে পাইনি, তো এখন আমরা চলে এসেছি মার্বেল লেকে। তো পুরো চারদিকটা পাথরের পাহাড়, দেখতেই পাচ্ছ সামনে, এই যে দেখছো পুরো পাথর, চতুর্দিক পাথর আর মাঝখানে এই লেকটা। তো হয়তো সেই কারণে এটার নাম হয়েছে মার্বেল লেক। তো তোমাদেরকে ভিউটা দেখাই। মার্বেল লেক দেখে এখন ফিরে যাচ্ছি অযোধ্যা হিলে, যেখানে আমরা রুম নিয়েছি। তো ওইখানে এবার যাই, একটু ফ্রেশ ট্রেশ হই। তো কালকে আবার দু একটা জায়গা দেখার আছে, সেইগুলো দেখে ফিরে যাবো আবার আমাদের কলকাতার দিকে। তো সকালবেলা একেবারেই বেরিয়ে যাব, রুম ছেড়ে চেক আউট করে একেবারে বেরিয়ে যাব, ওইগুলো দেখতে দেখতে তারপর কলকাতা যাব। এখন বাজে 5:11। তো সূর্য এখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। তো এইখানে গাছগাছালির ফাঁক থেকে সূর্যের আলোগুলো এসে পড়ছে, এত সুন্দর লাগছে, পুরো সূর্যের সোনালি আলো সামনে দেখতে পাচ্ছ, আমাদের ছাওয়া পড়ছে। পুরুলিয়ার এই অযোধ্যা হিলের এই অঞ্চলটা খুবই সুন্দর, ছোট ছোট পাহাড়ের মতো রয়েছে, তার মধ্যে প্রচুর সবুজ গাছ, একদম পুরো মন ভরে যাবে, খুব ভালো লাগবে। একদিন দুদিনের যে ট্রিপ হয় সেরকম তোমরা আসতে পারো। সুপ্রভাত বন্ধুরা, সুপ্রভাত অযোধ্যা হিলটপ থেকে। এখন বাজে 6:16, যাচ্ছি উসুলডুঙ্গরি বলে একটা ভিউ পয়েন্ট আছে, সানরাইজ দেখা যায় ওখান থেকে। তো সেখানেই যাচ্ছি, যদিও মনে হচ্ছে সানরাইজ হয়ে গেছে। তো যাই জায়গাটা দেখে আসি। তো কালকে মার্বেল লেক থেকে ফিরে এইখানে আমরা বন্ধুবান্ধবরা খুব প্রচুর আনন্দ করেছি, গল্প গুজব আড্ডা। তো কালকের ব্লগটা শেষ করা হয়নি। তো এই ভিডিওটা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। লাইক সাবস্ক্রাইব শেয়ার যেটা তোমাদের পছন্দ করতে পারো। তবে যারা নতুন দেখছো আমাকে, তাদেরকে রিকোয়েস্ট করবো অতি অবশ্যই যেন একটু সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে তো লাইক করবে। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। এই পরের ভিডিওতে ভালো ভালো জায়গা আরও দেখবে তোমরা। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।